এস আসাম চ্যানেলৰ পৰা সকলোকে স্বাগতম জনাইছোঁ। আজি আমি পেজ মেকাৰত এসামিজ টাইপিং কিদৰে কৰিব পাৰি সেইখিনি আজি আমি এইটো ভিডিঅ'ৰ জৰিয়তে দেখাম। তো ভিডিঅ'টো প্ৰথমৰ পৰা সকলোকে চাই থাকিব। ফাৰ্ষ্ট আমি ডেস্কটপৰ পৰা লিভ পেজটো এনেকৈ অপেন কৰি ল'ম। এইখিনি ইউজ করার লগে লগে আমার এন্টার পেজটা ওপেন হয়ে যাব। ক্লব উইট করো। তো এতে ফার্স্ট আমি লিঙ্গুয়েজটা, যেটা লিঙ্গুয়েজ থাকে আমি যেতে রাইট ক্লিক করি। তো রাইট ক্লিক করার লগে লগে লিঙ্গুয়েজটা আমার অসমীয়া, বেঙ্গলি, গুজরাটি বা যিকোনো লিঙ্গুয়েজ আমি কি করবো লিখব পারি। তো রাইট ক্লিক করার লগে লগে এতে আমি লিঙ্গুয়েজটা অটোমেটিক এই চেঞ্জ করে লোক পারি। সাপোজ মানে হিন্দিও করবো পারো বা এতে যদি রাইট ক্লিক করে বা অ্যাসামিজ করে লোক পারে। তো যে কোনো ফোন এটা এনেকে সিলেক্ট করে দেবো। তো আমি যেখানে অ্যাসামিজ ওয়ার্ড লিখব বসে লিখব, তো এইখানে আমি কী করব পারি পেজ মেকারত কীভাবে আমি এইখানে ওয়ার্ড ডাইরেক্ট লিখব পারি সেইখানে আজি এইটো ভিডিওর জড়িয়ে দেখাম আমি। তো ভিডিও প্রথমের পর একটু চাই থাকো। তো ফার্স্ট আমি এনেকে কিবা একটা হেডিং লিখি লম, যিকোনো লিখিব পারে। তারপর আমি এখানে সেটিংখিনি সেটিংখিনি অ্যাডজাস্ট করি। তার কারণে গো টু টুলস মেনু, তারপর এতে কে আছে, এতে দিয়ে আছে আমার অপশনস। অপশনে যেতে আমি ক্লিক করি, ক্লিক করার লগে লগে আমি এতে উপর দিয়ে আছে আদার্স। তো আদার্সত ক্লিক করার লগে লগে আমাতে এতে লেখা আছে ইনেবল ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ টু ওয়ার্ক উইথ আদার্স অ্যাপ্লিকেশন, এটা আমি অ্যালাউ করলাম। তারপর নেক্সট এতে দিয়ে আছে এডিট। তো এডিটর যেতে আমি ক্লিক করি, ক্লিক করার লগে লগে অটোমেটিকলি ওয়ার্ড সিলেকশন তোমার কি দিয়ে আছে এতে স্ক্রল লক দিয়ে আছে। তারপর নেক্সট আমি কি করি সাপাব যে কোনটা মোটত আছে ল্যাঙ্গুয়েজটা আমি সাপা পারি। তার কারণে এতে ল্যাঙ্গুয়েজ সেটিং আছে ফন ASTD দুর্গা। তো এইখানে আমি আদার্স এডিট আর ল্যাঙ্গুয়েজ আমি যেটু ফরম্যাট দেখা পাইছো সেইখানে ফরম্যাট আমি কি করি পেজ মেকারত সেম করলাম। তো তার কারণে এটু ফার্স্ট আমি ওকে করে দিল। তো ওকে করার পিছত মই স্টার্টত যাম। স্টার্টত ক্লিক করার লগে লগে আমি অ্যাডব পেজ মেকার লিখিব পারি বা ফটোশপত লিখিব পারি, যে কোনো সফটওয়্যার লিখিব পারি। সাপোজ মই পেজ মেকার লিখিম, তো তার কারণে অ্যাডব অ্যাডব পেজ মেকার 7.0 মই এইটো ভার্সনত ক্লিক করে দিল। তো এইখানে ক্লিক করার লগে আমার পেজটা ওপেন হয়ে যাব এইদরে। তো পেজটা ওপেন হওয়ার পিছত আমি এসে আমি কি করি এই পেজটা এনেকে ক্লোজ করে দেওয়ার পিছত এতে এতে লেখা আছে ফাইল, ফাইল যাম, ফাইল যাই কিনে এতে নিউ। তো নিউ মেনু দিতে ক্লিক করি, এতে লেখা আছে কি ডকুমেন্ট সেট আপ। ডকুমেন্ট সেট আপত আমি কি ধরনের পেজ লাগে, পেজ সাইজটা এটা যে কোনো এটা সিলেক্ট করলাম A3, A4, B5, যে কোনো একটা পেজ আমি সিলেক্ট করে দিল। তো এতে আমি পেজটা হাইট ওয়েট যেনেকে লাগে টেল ওয়েট এটা সিলেক্ট করে দেবো। সাপোজ মই টেল হিসাবে লইছো বা ওয়াইট হিসাবে লোক পারে, যদি সিস্টেমত লোক এইটো সিস্টেমত লোক পারে। তো অপশনে যদি ডাবল সাইড লয় ডাবল সাইড লোক পারে, যদি না লয় নন করে দিল। তারপর নেক্সট মার্জিনটো ইমান ইমান আছে, মার্জিনটো আমি কম বেশি করব পারে। তো মার্জিনটো যিমানখিনি লাগে মার্জিনটো কম বেশি করে লোক পারে। তো সাপোজ মই এখানে ওকে করলো। তো ওকে করার লগে লগে আমার পেজটা এদের ওপেন হল। এতে আমি কি করি এটা হ্যান্ড টুল, হ্যান্ড টুলটো লই পেজটো মানে লেফট সাইড রাইট সাইড এনেকে কি করব পারে আমি আপ ডাউন করব পারে বা রাইট ক্লিক করে পেজটো এক্সেল সাইজ বা পিডন উইন্ডোজ এনেকে পেজটো জুম করে ডাঙর বানাই লব পারে। তো ঠিক আছে, তো এখানে আমি পেজ লেফট সাইড বা রাইট সাইড এদের কি করি ফার্স্ট এনেকে মুভ করলাম। মুভ করার পিছত পেজটো অল্প ডাঙর করব পারে, রাইট ক্লিক করব কিবোর্ডের উপর, কিবোর্ডের উপর রাইট ক্লিক করার পিছত আমি সাপোজ 75% একটা কিবা একটা জুম করে লইছো। তারপর আমি টেক্সট লম, T4 টেক্সট, এম টেক্সট কিবা এটা লিখব পারে। তো আমার তাদের দেওয়া আছিল কিবোর্ডের উপর ক্যাপস লকটা অন করবো লাগে। তো কিবোর্ডের উপর ক্যাপস লকটা সব সময় এনেকে অন করে লম। তো তো কিবোর্ডের উপর রাইট সাইডে দেওয়া আছে ক্যাপস লক বলে, তো ক্যাপস লকটা অন করে লব। তো আমি কিও দেওয়া হয়েছে ক্যাপস লকটা, আমি যেটু লিভ অফিসত ফন্টটো চাইছিলো তাতে ফন্টত আমার এডিটর দেওয়া আছিল স্ক্রল লকটো অন করা, সেইকাৰণে আমি কি কৰিছো স্ক্রল লকটো অন করে দিছো। তারপর নেক্সট এতে আমি কিবা এটা এনেকে লিখি থাকিম। তো যেতিয়া এনেকে লিখি থাকিব ফন্টটো মানে কি বেলেগ এটা ফন্ট আহি যাব। তো তার কারণে ফার্স্ট এনেকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পিছত এতে যেটো ফন্ট স্টাইল আছিল আমার
लिपिकोजन ए एस टी डी दुर्गा तो फ्रंट टू आगर स्टाइल कर ऑटोमेटिक ए एस टी डी दुर्गा ये क्लिक करके हमें फ्रंट टू सेम सेम फोन बन ल ए एस टी टी दुर्गा बोले आसे ये तुम्हार ये तो फोन दिया से कि ए एस टी टी दुर्गा ये क्लिक करो क्लिक करा लगा लगे हमार फोन टू की हॉल ऑटोमेटिक एस एम एस ऑर्डर लोई चेंज हो तो इतिहास सपोज अमी जी कोनो क्वेश्चन पेपर बा जी कोनो सिटी डिजाइन बा कोनो एटा एप्लीकेशन जी कोनो अमी आते की करबो बारे डायरेक्टली एस एम एस वर्ड टाइप करबो बारे तो सपोज ঠিক আছে এতে আর কিবা একটা লিখিব পারে ইপিটম বরপেটা তো এদের যে কোনো ওয়ার্ড লিখিব পারে ডাইরেক্টলি আমি এদের কি করিব পারে ফার্স্ট যেনেকে মই কি করি লিখব স্টোন করে লিলো তারপর আদার্স দেখিনি নি বলে করে লইছো তো এদের কি করিব পারে আমি একেবারে ডাইরেক্টলি আমি পেজ মেকারত এস এম এস ওয়ার্ড লিখিব পারে তো যে কোনো লিখিব পারে